ওই দিনের কথা যেই দিনটি তোমাদের কাছে চলে আসছে যেই দিনটি রাস্তার মাঝে আছে রে সেই দিনটি জানো চলে আসছে ওই দিন এমন এক ভয়াবহ দিন ওই দিন এমন এক খাতারনাক ওই দিন ভাই গো কসম আল্লাহর বলি মুখের লালা শুকিয়ে যায় মুখের লালা শুকিয়ে যায় পিপাসা এসে যায় সেই দিন এমন এক খাতারনাক ময়দিন সেই দিন এমন এক ভয়াবহ দিন আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী তার পবিত্র মুবারক মুখ দিয়ে বলেন সাহাবীরা ওই যে দেখছো সূর্যটি কত দূরে আছে এই সূর্যটি প্রায় চল চোদ্দ থেকে পনেরোশো কোটি কিলোমিটার দূরে এত দূরে সূর্যটি আছে এই সূর্যটি সেই দিন আমার আল্লাহ পনেরোই সৃষ্টি করবে আর সৃষ্টি করে ওই সূর্যটি কোথায় রাখবে রে ওই সূর্যটি বর্তমান এত দূরে আছে রাসূল বলেন সাহাবীরা রে সেই দিন সূর্যটিকে মাথার উপরে রাখা হবে কোথায় রাখা হবে মাথার উপর ভাই গো আজকের সূর্যের তাপমাত্রা কত ছিল একটা থেকে দেড়টার সময় সূর্যের তাপমাত্রা আজকে কত ছিল আমার ভাইয়েরা আজকের যে সূর্যের তাপমাত্রা দেড়টার সময় ছিল ৩৩ ৩৪ ডিগ্রি টেম্পারেচার কিন্তু সেই দিন সূর্যের তাপমাত্রাটা কত হবে তবে এত উপরে সূর্য তার টেম্পারেচারটা যদি ৩৩ ৩৪ হয় আর ৩৩ ৩৪ টেম্পারেচার আমি মনিরুদ্দিন ফ্যানের তলায় থাকতে পারি না এসিতে কাজ করে না কিন্তু ওই দিন যেই দিন সূর্যটি মাথার উপরে নিয়ে আসা হবে সেই দিনের সূর্যের তাপমাত্রাটি তার তুর্ত টেম্পারেচারটি কত হবে একজন কেউ বলতে পারবেন গো সেই দিনের সূর্যের মাপটা কত হবে তার তার গরমটা কত হবে আমার ভাইয়ের আমার বন্ধুরা সেই সূর্যের তাপটার ডিগ্রি কত হবে বিশ্বের এমন কোন বিজ্ঞানী নেই তার টেম্পারেচারটা মেপে দিতে পারে কিন্তু আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী নবীদের নবী আমার নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দয়ার নবী রাসূল বলেন সাহাবীরা রে আমার উম্মত উম্মতিরা সেই দিনের তাপমাত্রাটি কত হবে রে সেই দিনের সূর্যের টেম্পারেচার ডিগ্রিটা এত হবে সেই সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি মগজ বলেন আপনারা না ভেজা বলেন কি বলে কি বলে মগজ রাসূল বলছেন ভাই আমার আমি প্রত্যেকটা হাদিসের হাওয়ালা দিয়ে এবং আমার রাসূলের কথা ছাড়া অন্য একটা কথা বলি না এটাই আমার চরিত্র আমার রাসূল বলেন সাহাবীরা সেই দিন সূর্যের ডিগ্রি তার টেম্পারেচার মানুষের মাথার মগজগুলি হাতে হাড্ডির ক্যালসিয়ামগুলি শরীরের চর্বিগুলি গলে 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 নাকের ভিতর দিয়ে কানের ভিতর দিয়ে পুচের মতো হয়ে বের হতে থাকবে ভাই গো রে আমার পরদা নাসিন মায়েরা স্মরণ করো ওই দিনের কথা যেই দিনটি আমাদের কাছে আসছে দিনটি জানো রাস্তার মাঝে আছে কত দূর এসে পেয়েছে গো হাওড়া না ফারাক্কা ওই কঠিন ওই দিন
এমন এক দিন রে রাসূল বলেন সেই দিন সূর্যের তাপে মানুষের জিহ্বাগুলি কুত্তার মতো কুকুরের মতো হয়ে বেরিয়ে যাবে একটি হিপানো কুত্তা একটি ক্লান্ত কুত্তা দৌড়াতে 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 যখন তার ক্লান্ত এসে যায় আর ওই কুত্তাটি ওই কুকুরটি যখন আর সহ্য করতে পারে না এক গাছের তলায় দাঁড়িয়ে তার জিহ্বাটা বার করে দেয় আপনাদের দিকের কুকুরগুলো এইভাবে জিহ্বা বার করে এরকম করে আর জিহ্বাটা দিয়ে কি বের হয় কি বের হয় জিহ্বা দিয়ে লালা ঠিক রাসূল সাহাবীদের ডেকে বলছেন সাহাবীরা রে ঠিক সেই দিন মানুষের অবস্থা এমনই হবে ভাইজান আরে আমার শিক্ষিত ভাইরা আজকে যারা আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের কথাগুলি বুঝতে পেরে আমার দিকে চেয়ে তাকিয়ে আছেন আল্লাহ আপনাদের জান্নাতবাসী করুন আল্লাহ আপনাদের কাল কিয়ামতের কঠিনময় হাসরের ময়দানে আমার আল্লাহ যেন আপনাদের আমলনামা খানা ডান হাতে দিক এই দোয়াটা আমি মাহবুবের দরবারে করি ভাই গো আমি কোনো বানানো কেসা বলতে পারি না আমার আমার অভ্যাস খারাপ আমি কোনো বানানো কেসা বলতে পারি না আমি কোনো বানানো গল্প বলতে পারি না এটাই আমার চরিত্র কিন্তু বন্ধু আমি মনিরুদ্দিন যতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে কথা বলার শক্তি দিয়েছে আমার রাসূল এবং আমার আল্লাহ ছাড়া অন্য কোন কথা আমার মুখ দিয়ে বের হতে শরম পায় রাসূল বলেন সাহাবীরা রে সেই দিন মানুষের অবস্থা এমন হয়ে যাবে মানুষ সহ্য করতে পারবে না মানুষ দৌড়া দৌড়ি করবে ভাই গো মানুষ সেই দিন মাহবুবের দরবারে হাত দুটি বাড়িয়ে কামনা করবে আল্লাহ আর সইতে পারি না আর সহ্য হই না আর বাঁচতে চাই না কিন্তু আজকে মানুষ মরতে চায় না আজকে মানুষ মরতে চায় না কেউ আছো গো হাত তুলে একজন বলবে মনিরুদ্দিন হুজুর আমি আজকে মরব আছেন কেউ আজকের ময়দানে পাবেন না বাংলার মাটিতে পাবেন না ভারতের মাটিতে পাবেন না বিশ্ব জগতে পাবেন না সে নিজে থেকে স্বইচ্ছায় মরতে চায় ভাইজান বন্ধুরে আমার আব্বা জানেরা কেউ সুস্থ মস্তিষ্কে মরতে চায় না যখন বড় জুলুমের মধ্যে জান বাঁচানো মুশকিল তখন সে সুসাইড করে মারা যায় কিন্তু ওর হৃদয় থেকে মরে নাই ও সুস্থ মস্তিষ্কে মরে নাই সুস্থ মস্তিষ্কে কেউ মরতে চায় না আমরা সকলেই বাঁচতে চাই আমাদের আমাদের মালদার হরিশ্চন্দ্রপুরের আমার গ্রামের উত্তর পাড়ার সেলিমের দাদু কার দাদু সেলিমের দাদু আপনারা শুনেছেন কোনদিন আমি বলছি শুনে আমাদের উত্তর পাড়ার সেলিমের দাদু 4 বছর থেকে বিছানায় পড়ে আছে ক বছর থেকে 4 বছর থেকে পড়ে আছে তো আমি 15 দিন পর জলসা করে বাড়ি যাচ্ছি তো আমার বিবি বলছে যে হুজুর আর জানো তো কি হয়েছে বলছে সেলিমের দাদু মনে হয় আর থাকবে না পজিশন খুবই খারাপ তো আমি হাদিসে রাসূলের হাদিসে পড়েছি যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এক বিশাল নেকির কাজ কি গো ভাই কথাটা কি বানানো বললাম তো তবে যাক আমি একটু কষ্ট হলেও আমি বেচারাকে দেখে আসি মরে না বাঁচে চিন্তা মুখটা দেখতে পাবো কিনা একটু দেখে আসি আমি সেলিমের দাদুরে দেখতে গেলাম যাওয়া মাত্রই দেখি তার মেজ মেয়ে সিথানায় বসে আছে বাবার সিথানায় বসে আছে আমি গেলাম বাড়ির লোককে বলে আমার একটু বসতে দিল বসতে দেওয়ার পরে বলে হুজুর আপনার মতো লোকের দোয়া কবুল হয় আমাদের
আমার শ্বশুরের গ্রামের বড় মুফতি মাওলানা আব্দুর রহমান জালালী তিনি বলেছেন যে কি তিন প্রকার লোকের দোয়া আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হয়। তার মধ্যে আমি হুজুরের মুখে সেদিন শুনলাম জালালউদ্দিন হুজুরের মুখে যে আপনি দুটো ভাগ পেয়ে আছেন, আপনি হলেন মাসলুম এবং মুসাফির অসহায় মানুষ, একটু দোয়া করবেন বাবার জন্য। এই বলে আমা বললাম কথা বলতে আছি, তারপরে আমি বললাম দেখি একটু চাদরটা উঠাও তো তোমার আব্বার অবস্থাটা কি দেখি। চাদরটা উঠিয়ে দেখলাম তো দেখি সেলিমের দাদুর পাছার মাংসগুলি খুসে খুসে যাচ্ছে, হাঁটু দুটো ফেটে গেছে, জায়গা দিয়ে পায়খানা হয় না, অন্য এক জায়গা দিয়ে পাইপ দিয়ে পায়খানা হচ্ছে, ঠোঁটটা মাড়িটা ফুলে যে বেরিয়ে গেছে, দাঁতগুলি কেমন হয়ে বেরিয়ে গেছে, মনে হয় থাকবে না চেন্নাই ভেলোর এবং কলকাতা পিজি শিলিগুড়ি ডাক্তার চেন এমনি করে করে আপনার নেপালের কাঠমান্ডু ঝাপা থেকে ফিরিয়ে নিয়েছে, প্রত্যেকটি ডাক্তার তার রিটার্ন করে দিয়েছে, এর এলাজ তা সম্ভব না। তোমরা যতদিন থেকে যাও তার সেবা যত্ন করো, হঠাৎ কখন বেরিয়ে যাবে। ভাইজান লোকটা ভিতর থেকে আওয়াজ করে তো আমি একটু আমার কানটাকে একটু কাছাকাছি দিয়ে গেলাম যে লোকটা এই অবস্থায় আল্লাহর জিকির করে না আল্লাহরে ডাক দেয় না ব্যথা যন্ত্রণায় কাঁদে কি বলে দেখি। আমি কানটা একটু কাছাকাছি নিয়ে যাই তো লোকটা কি বলে আল্লাহ ভাইয়া 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 বোঝা যায় না। আমি আর একটু খুব খেয়াল করে শুনছি তো লোকটা কি বলছে, ওর আওয়াজ থেকে আমি বেলাম যে সেই আল্লাহর জিকিরও করে না, আমার আল্লাহরও ডাকে না, ব্যথাও অনুভব করে না। কি বলছে জানেন? বলছে বাঁচাও 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 বাঁচাও, বাঁচতে চাইছে। কি চাইছে কি চাইছে? বাঁচতে চাইছে। তবে আমি জানি মরতে হবে, আল্লাহ তারা পবিত্র কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ দিয়ে খলকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মানুষকে সৃষ্টি করেছি, আমি তার মরণ আগে দিয়েছি, হায়াত তারপরে দিয়েছি। অন্য এক জায়গায় আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন কুল্লু নাফসিন যায়িকাতিল মউত, প্রত্যেকটি নাফসের মৃত্যু আমি আল্লাহ করব, আমি যারে রুহু দিয়েছি, আমি যারে জীব দিয়েছি, প্রত্যেককেই মরে যেতে হবে, প্রত্যেককেই মেরে দেব। তবে আমি জানি মরতে হবে, আপনি জানেন মরতে হবে, জানা শোনা সত্ত্বেও আমি মরতে চাই না। ওই সেলিমের দাদু এত জুলুম কষ্ট হয় তবুও মাবুদের দরবারে বাঁচতে চায়। তবে ভাই গো আমি বাড়িতে এসে আমার বিবিকে বললাম রে হাজারার মা, আমার বড় মেয়ের নাম হলো হাজারা খাতুন, এখন বয়স 15 বছর আমার মেয়ের বয়স, রে হাজারার মা সত্যি রে সত্যি এত জুলুম লোকটি দেখে আমার চোখের পানি বেরিয়ে গেল, এত লোকটির কষ্ট হয় তবুও লোকটি মরণ চায় না, তবুও লোকটি যেন বাঁচতে চায়। তবে সেই দিন কতই ভয়াবহ দিন রে, রাসূল বলেন সাহাবীরা রে সেই দিন মানুষ মরতে চাইবে, সেই দিন মানুষ কি চাইবে মরতে চাইবে, আপনা মানুষ বলবে আল্লাহ হাত এইভাবে বার করে দিবেন, আল্লাহ আর সহ্য
सह्य है ना आर सहते परि ना महबूद रे मेरे दाओ अल्लाह रे मरण दाओ सही दिन मानुष मृत्यु कामना करबे मानुष जखन बार 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 पागलर मत एकटा बच्चा जखन एक कोची जखन मायर काछे जखन बेशी बेशी किछु चाय तखन मा बोले भाग পাগলের দলেরা রে ছাগলের দলেরা রে পাগলির দলেরা রে ছাগলির দলেরা আজকে কেন তোরা মরতে চাইছিস तोरा की सुनिसनी मनिरुद्दीन सेई दिन बोले 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 एमन एक अभिनय जुक्ति दिए तोदेरके बुझी आमार कुरानेर कथा बोलेछिलो एई कथाटा शुधु मनिरुद्दीन बोलेनी आमार जमीने लक्ष कोटी उलमाए इकराम बोलेछे आमी आल्लाह हजारो बछर पूर्वे आमी पवित्र कुरान द्वाराय आमार रसूलेर काछे मेसेजटा दिए दिएछि आमार নবীর কাছে বার্তাটি দিয়ে দিয়েছি আমার রাসূল বিশ্ববাসীকে বলে দিয়েছে আজকে কেন তোরা পাগলের মতো মরতে চাইছিস তোরা কি জানিস না আমি মারব না তোরা কি জানিস না আমি মারব না আমি তো তোদের মারব না এই কথাটা হাজার বছর পূর্বে বলে দিয়েছি আর এই মেসেজটি বার্তাটি বারবার করে আমার জমিনে রিপ্লাই হয়েছে সেই দিন মনিরুদ্দিন বলতে বলতে মাথা গরম করে চুল বেঈমানী মনে করেছিলি সেই দিন মনিরের মনিরুদ্দিনের কথা তোদের মিথ্যে মনে হয়েছিল নাকি কেন আজকে তোরা মরতে চাইছিস আমি যে আল্লাহ তোদের মারব না এই কথাটা কি তোরা ভুলে কেন আমি আল্লাহ ওই বহুদিন আগে বার্তাটি দিয়েছি বার্তাটি কি রে বার্তাটি যদি আপনারা পারেন আমার সঙ্গে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা পারলে আমার সঙ্গে পড়ুন আল্লাহর রহমত নেমে আসবে দেখবেন কালকে 11টার মধ্যে মধ্যে আপনাদের গ্রামে আল্লাহ কি বাজনা করেছে জোরে বলি সুবহানাল্লাহ আপনারা যতটুকু চেষ্টা করেন পড়েন আমার সঙ্গে আপনারা হয়তো আরবি ভাষা বুঝেন না কিন্তু অনেকেই বোঝেন আমি পড়ছি আপনারা চেষ্টা করুন আমার সঙ্গে পড়ার আমি পড়ে আবার বাংলা দিয়ে বুঝিয়ে দিছি আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম ইউহুইকুম সুম্মা ইলাইহি তুরজাউন আমার আল্লাহ বলে রে পাগলের দলেরা আজকে কেন তোরা মরতে চাইছিস আমি আল্লাহ সেই দিনই তোদেরকে বলেছি তোরা মৃত্যু ছিলি আমি ওই আরবিটিকে এখন বাংলা বলছি তোরা মৃত্যু ছিলি আমি তোদের জীবিত করেছি জীবিতর পরে মৃত্যু করেছি মৃত্যুর পরে জীবিত করেছি আর তোমাদের মারব না তবে কবার মৃত্যু কবার জীবিত হলো ও ভাই কবার মরলো কবার জিন্দা হলো আপনারা শুনছেন না শুধু আমার হাত পা দিয়ে খেয়াল করে আছেন যারা হাত পা দেখতে এসেছিল ওরা জিলাবি খেতে চলে গেছে হাত দেখা হয়েছে কিন্তু যারা কোরআন শুনছেন যারা রাসূলের সুন্নাত হাদিস শুনছেন আল্লাহ আপনাদের নসিব খুলে দিক জোরে বলি আমি আরো জোরে বলি আমি আমার ভাইয়েরা আমার আল্লাহ তার
তার নিজের ভাষা দিয়ে বলেন, তোমরা মৃত্যু ছিলে আমি জীবিত করেছি, পুমর্তুতে মৃত্যু থেকে জিন্দা করেছি, জিন্দা থেকে মৃত্যু করেছি, মৃত্যু থেকে জিন্দা করেছি, আর তোমাদের মারব না, আর তোমাদের মারব না, যতই মৃত্যু কামনা করো রে মরণ তোরে আর দর্শন করবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহান আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইগো আমার আব্বা সানেরা, আমার সোনার চানেরা, এই কোরআন হচ্ছে আমার সব, কেন আল্লাহ তার পবিত্র ভাষায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমারি নাম রহমান, আমারি নাম রহিম, আল্লামাল কোরআন, আমি বিশ্বের মানুষকে দিয়েছি কোরআন, এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআনের বাংলা নাম হলো বিশ্বের মানবতার কল্যাণের মহান সমাধান। নারাই তাকবীর, নারাই তাকবীর, আল ইসলাম জিন্দাবাদ, আল ইসলাম জিন্দাবাদ। যারা আল ইসলামের পরে জিন্দাবাদ বলতে অসুবিধা মনে করেন, তার মানে আপনার হৃদয় বলছে ইসলাম মুর্দাবাদ, এই জন্য আপনার জিন্দাবাদ বলতে কষ্ট বা দুঃখ পায়। আওয়াজ দিয়ে বলি আল ইসলাম জিন্দাবাদ, বিশ্ববাসীকে দেখিয়ে দাও আল ইসলাম জিন্দাবাদ। যেই তালাক ভারতে বন্ধ করেছিল, সেই তালাক আবার ক্লিয়ার করে বাতিল করে দিয়েছে, একবার সরে বলি নারে তাকবীর। ওই খবর রেখেছে আমার রাসূলের বিধান মতে, স্বামী তার স্ত্রীকে তালাক দিতে পারে, কিন্তু সেটা ভারতীয় সুপ্রিম কোর্টে তা নিষেধাজ্ঞা জারি করেছিল, কিন্তু 15 মাস আগে সেটাকে আবার বাতিল বলে ঘোষণা করেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। ইসলামের বিধি বিধান নিয়ে যারা শত্রুতা করবে, ইসলাম আল্লাহর জমিনে তথা ভারতের মাটিতে ততই মাথা চাড়া দিবে। জোরে বলি ইনশাআল্লাহ। একদম ভারতীয় সুপ্রিম কোর্ট ক্লিয়ার বলে দিয়েছে, কোনো বউ যদি তার শ্বশুর শাশুড়ি থেকে ভিন্ন হওয়ার জন্য তার স্বামীর সঙ্গে ডিস্টার্ব করে, ওই মেয়ে ওই বিবিকে তার ডিভোর্স দিতে পারে, এই বলে সুপ্রিম কোর্ট তার ঘোষণা দিয়েছে। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। ইসলাম যা বলেছে এটা তা মেনেছে, একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। ওই জন্য আমি চিৎকার গলায় বলি নারাই তাকবীর, আল ইসলাম জিন্দাবাদ, আল কোরআন জিন্দাবাদ, আল কোরআন জিন্দাবাদ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আরে আমার
পাই তখন বাড়ির বউটারে যে পিটায় কোন এক জায়গায় যে সমস্যায় পড়ে যে কোন দিশা না পায় ব্রেনে কোন কাজ করে না তখন বাড়িতে এসে ঠ্যাং ডালিয়ে বিবিরে বলে তোর জন্য এই হলো তোর জন্য এই হলো তোর জন্য দিশা না পেয়ে তখন বাড়ির বউটারে পিটায় বাড়ি বাড়ির ছেলেটারে পিটায় কি গো ভাই কথা ঠিক কিনা বলে তো এইবার সেই দিন মানুষ যখন আল্লাহর কাছে মরতে চাইবে আমার আল্লাহ যখন ক্লিয়ার বলে দেবে।